এটা মধ্যযুগীয় অন্ধকার, আপনি আমার মুখের কথাটাই কেড়ে নিলেন। হ্যাঁ, তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগেকার দিনের রাজারা এইসব করত, মানে ডিকটেটোরিয়াল একটা সিচুয়েশন। এটা কি করে হচ্ছে জানি না, নিশ্চয়ই পুরোহিতকে ভয় দেখানো হয়েছে, নাপিতকে ভয় দেখানো হয়েছে, এবং তারা সবাই মিলে ভয় পেয়ে আজকে আসেনি। কারণ এই পুরোহিত খবর নিয়ে দেখলাম এদের বাড়ির সব কাজ করে থাকেন। নির্যাতিতার বাবার বড় ভাই যখন পুরোহিতের কাছে গিয়েছে তখন তিনি বলেছেন না আমি যেতে পারবো না, তার মানে তাকে বলে দেওয়া হয়েছে। সুতরাং যে এই অপকর্মটি করেছেন, আপনারা সবাই জানেন তৃণমূল নেতার ছেলে, সুতরাং কীভাবে তাকে ভয় দেখানো হয়েছে আমরা ধরেই নিতে পারি। এটা আমরা ভাবতে পারছি না যে এই বাংলার বুকে এই ধরনের একটা প্রশাসন চলতে পারে। আমরা সবাই মহিলা হিসেবে লজ্জিত, অপমানিত, এবং একটি শিশু, একটি শিশু যার যার বয়স এত কম তার উপরেই অন্যায় হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বয়ান ভাবা যায় যে বিইং এ ওম্যান, একজন মহিলা হয়ে উনি কী করে এই কথা বলছেন? উনি প্রথম দিন থেকে এই কাজ করছেন। পার্ক স্ট্রিটের ঘটনায় সাজানো ঘটনা বলেছিলেন, আজকে বলছেন হয়তো প্রেগনেন্ট ছিল। তার মানে কি দাঁড়ায়, যদি কেউ প্রেগনেন্ট হয় তাকে জ্বালিয়ে পুড়িয়ে রেপ করার অধিকার জন্মায় সমাজের যুবকুলের? খুব অন্যায়, গর্হিত অন্যায়। এবং এর শেষ আমরা দেখব। আমাদের সব্যসাচী এবং একদল আমাদের সেফ ডেমোক্রেসির উকিল, এরা এর বিরুদ্ধে কেস করেছে, সিবিআই হয়েছে, এবং সিবিআই শেষ পর্যন্ত এটার কি ধরনের এর এটা যে বেরোয় এর যা কিছু অনুসন্ধান করে তার উপর নির্ভর করে, এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গেও একটা বোঝাপড়া করে নিতে হবে। না, নাপিত পুরুতকে আসতে দেয়নি, তাই জন্য আসেনি, তারা তো এলে পয়সা পাবে। হ্যাঁ, তাদের না আসতে দেওয়ার তো কারণটা হচ্ছে, তাই না? সুতরাং হ্যাঁ, ধমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, সারা রাত্রে গিয়ে নিশ্চয় বলে দিয়ে এসছে কালকে তোমরা যেও না। এই এক ধরনের ভয়ঙ্কর মধ্যযুগীয় কি বলবো, অপশাসন, অত্যাচার, যা কিছু। একটু দূরে আগে আমরাও নিই না, তুই পুরো মায়ের একটু দূর থেকে সবাই ভালো করে ছবিটা দাদা, একটু ওয়াইজ রকম ওয়াইন বিচার যাতে হয়, সবাই একটু পিছিয়ে করুন, সবাই।